নমস্কার, আমার বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি উত্তম কুমার। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। এনআরসি হচ্ছে দেশজুড়ে, আসামে নতুন করে নাগরিক পঞ্জি ঘোষণা কেন্দ্রে। করিমগঞ্জে এটিএম থেকে উধাও 23 লক্ষাধিক টাকা, আটক 3 কর্মী। ক্রমশ অপরাধ প্রবণ অঞ্চল হয়ে উঠছে বড়খোলা, ফের উদ্ধার যুবকের মৃতদেহ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে নতুন করে এনআরসি হবে, শুধু তাই নয়, একই সঙ্গে গোটা দেশজুড়ে এই নাগরিক পঞ্জি হবে। বুধবার রাজ্যসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এবং বিশেষ এক আইনে আসামে নাগরিক পঞ্জির নবায়ন হয়েছে, একইভাবে এবার গোটা দেশে তা করা হবে, আর তখন আসামেও এনআরসি হবে। সভাপতি মহোদয়, যো এনআরসি আসাম কে অন্দর এনআরসি কি প্রক্রিয়া হাত মে লি গই, এক সুপ্রিম কোর্ট কে অর্ডার কে তহত আর এক অলগ অ্যাক্ট কে তহত লি গই। এনআরসি কি প্রক্রিয়া দেশ ভর মে হোগি, উস ওয়াক্ত আসাম কে অন্দর ভি ইয়ে এনআরসি কি প্রক্রিয়া স্বাভাবিক রূপ সে ফির সে কি জায়গি। আর ইসমে মানে ফির সে স্পষ্ট কর দেতা হুঁ কি কিসি কি কিসি ভি ধর্ম কে লোগো কো কি কোই ডর ডরনে কি জরুরত নেই হে। ইয়ে সারে লোগো কো এনআরসি কে অন্দর সমাহিত করনে কি ব্যবস্থা হই হে। আর জিস গ্যাজেট নোটিফিকেশন কা উল্লেখ মাননীয় সদস্য নে কা ও পুরে দেশ ভর কে অন্দর অ্যাপ্লিকেবল। আসামে নাগরিক পঞ্জির তালিকা থেকে 19 লক্ষাধিক নাগরিকের নাম বাদ পড়েছে। কংগ্রেস সাংসদ রিপুন বড়ার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তালিকা ছোটরা ট্রাইব্যুনালে আবেদন জানাবেন, এতে যদি কারো আর্থিক ক্ষমতা না থাকে তাদের খরচ আসাম সরকার যোগাবে। তবে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এদেশে আসা 6টি ধর্মের মানুষকে নাগরিক পঞ্জিতে রাখা হবে, তার জন্য শীঘ্রই নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে আনা হচ্ছে। From the honorable home minister that as per the provision of the supreme court, those whose names are left out from the nrc, these people are have to go for appeal in the foreigners tribunal. Now I want to know from the honorable home minister in Assam, 19.6 lakhs persons name have been missing, has been dropped from the nrc, but 4 months have passed, so this appeal right. For appeal no action has been taken, no foreigners what tribunal is, what is your question taken. No, this appeal purpose for this appeal provision have not started till in right. Assam. Okay, good. The jitne bhi logo ke naam nrc ke andar samahit nahi hue hai, draft jo list bar padi hai usme, wo sabhi ko tribunal mein jane ka adhikar hai. Assam ke andar har tehsil ke andar tribunal banayi jayegi. और ट्रिब्यूनल में जाने के लिए अगर किसी भी नागरिक के पास पैसा नहीं है, जिनका सूची में नाम नहीं आया, तो उसका खर्च भी आसाम सरकार, उसको वकील करने का खर्च भी आसाम सरकार उठाने वाली है। और इस सभी को हम व्यवस्था देने वाले हैं कि ट्रिब्यूनल में एक वकील के माध्यम से अपना पक्ष ढंग से रख सके। 23,80,500 টাকা উধাও এটিএম থেকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে করিমগঞ্জে। শহরের টাউন ঈদগাহ সংলগ্ন ওই এটিএম কাউন্টারের টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসে মঙ্গলবার দুপুরে। খবর পৌঁছে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও। বুধবার ঘটনার তদন্তে আসে পুলিশ এবং এটিএম এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা মেশিন খুলতেই ধরা পড়ে বিষয়টি। মোট 23,80,500 টাকা উধাও হয়েছে বলে নিশ্চিত হন তাঁরা। পুলিশের অনুমান, এটিএম মেশিনের কাজের সঙ্গে যুক্ত কারো হাত থাকতে পারে এই ঘটনার পেছনে। পুলিশ এটিএম এর দায়িত্বে থাকা 3 কর্মীকে আটক করেছে। পয়সাটা মিচিং হয়েছে, কিন্তু আমি দেখা পেলো যে ভাঙা নাই, মানে কোনো
বা যদি চোরে যেনেকৈ এটিএমটো ভাঙি পেলাই নিয়ে সেইটোতো কমপ্লিটলি খোলা অৱস্থাত আছে, তেওঁলোক গোটেই চিষ্টেমটোৱে খুলি থোৱা আছে। আপোনাৰ প্ৰাথমিকভাৱে আপুনি হয় হয় আমি এইটো তেওঁলোকে এইটো এনেকৈ ক'ব পৰা নাযাব, এতিয়া যিহেতু তদন্ত নকৰাকৈ কোনো ক'ব পৰা নাযায় কেনেকৈ মিচিং হ'ল। কিন্তু কি লাগিছে যিসকলে এইটো কৰিব পাৰে তেওঁলোকেও ইণ্টেনশ্যনেলি কৰিব পাৰে। বৰখোলা যেন ক্ৰমশঃ অপৰাধপ্ৰৱণ অঞ্চল হৈ উঠছে। বিজেপি নেতা সুখেন্দু দাস গুলিবিদ্ধ হয়ে খুন হওয়ার পর বাগান শ্রমিক বিজয় ওরাংয়ের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলিবর্ষণ, আর বুধবার উদ্ধার হল মিন্টু আচার্য নামে এক যুবকের লাশ। জানা গেছে মঙ্গলবার রাত থেকে সন্ধানহীন ছিলেন মিন্টু। বুধবার হাতিছড়া বনদুর্গা মন্দিরের পাশ থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালুগ্রাম পুলিশ। তারা মিন্টুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। মতিবাসন আচার্যের বছর ৪০ ছেলে মিন্টুর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বড়খোলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানাইছে যে ওরম ওরম একটা ডেড বডি মানুষ একজন পড়িয়ে আছে, তার বাড়ির লেবুর বন। এই সংবাদটাই আমরা মালগ্রাম থানার থেকে ঘটনাস্থলে এখন আমরা পিএম করার লাগে আমরা এসএমসি পাঠাই দিই। আগুনে পুড়ে ছাই হয়ে যায় গৃহস্থের বসতবাড়ি। ঘটনাটি ঘটে বুধবার সকাল সোয়া ১১টা নাগাদ জয়পুরে। জানা গেছে জয়পুর লাংলাছড়ার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল সূত্রধরের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরের যাবতীয় আসবাবপত্র। গ্রামবাসীদের অভিযোগ, আগুন লাগার প্রায় ২ ঘন্টা পর লক্ষ্মীপুর থেকে দমকলের একটি ইঞ্জিন আসে, কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় সুনীলের পুরো বসতবাড়ি। গ্রামবাসীরা আরও অভিযোগ করেন, জয়পুরে একটি অগ্নি নির্বাপক কেন্দ্রের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন, কিন্তু সরকার বদল হলেও বদল হয়নি তাদের ভাগ্য। আজ রাজাবাজার লাংলাছড়া জিপির ২ নম্বর ওয়ার্ডের সুনীল সূত্রধর নামক এই ব্যক্তির ঘরে সিলিন্ডার ব্লাস্টের পরিপ্রেক্ষিতে এই মানে অগ্নি উদ্ঘাটন হয়েছে, যার কারণে পুরো সমগ্র ঘরটা মানে জলে সারখার হয়ে গেছে। আনুমানিক এখনও আন্দাজ করে দেখতে পারছে না যে ওই ঘরে কত টাকা সম্পত্তি ছিল বা কত টাকা জিনিসপত্র ছিল, কারণ আমরা সবাই এখানে এসে দেখছি যে হঠাৎ আগুন লেগেছে বা আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে, আমরা ইনফরমেশন পেয়ে তৎক্ষণাৎ এখানে আসলাম, এসে দেখে তো খুবই দুঃখজনক। আর তাছাড়া আমাদের লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেডকে ইনফরমেশন দেওয়া হয়েছে, দেওয়া সত্ত্বেও কিন্তু এখনও ফায়ার সার্ভিস আসছে না। তবে আমাদের এত অঞ্চলের আমাদের ভাইদের সহযোগিতায় এই আগুনটা মোটামুটি নেভানোর চেষ্টা করা হচ্ছে, তবে আগুনটা খুবই মানে লেখাজনক কথা যে আজকে এই ধরনের ঘটনা ঘটার পরও যে এতটা সম্পূর্ণ ঘরটা জ্বলে গেছে, সম্পূর্ণ ঘরটা জ্বলে ছারখার হয়ে গেছে, তারপরও এখনো ফায়ার সার্ভিসের আমরা সুবিধাটা পেলাম না। তীব্র জল সংকটে ভুগছেন করিমগঞ্জের মানুষ। এ নিয়ে জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগে বারকয়েক অভিযোগ জানিয়েও কাজ হয়নি। শেষমেশ বুধবার বিষয়টি নিয়ে সরব হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। বিধায়কের নেতৃত্বে জেলা কংগ্রেসের কর্মকর্তারা এদিন ঘেরাও করেন জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, জল সংকটের কারণ জানতে এসে তিনি আশ্চর্য এক ঘটনার সাক্ষী হয়েছেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ কেমিক্যালের অভাবে সরবরাহ করতে পারছে না পানীয় জল। এদিন রাজ্য সরকারকে বিধায়ক ধিক্কার জানিয়ে বলেন, যে সরকার দুবেলা জল সরবরাহ করতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই। জিজ্ঞেস করলাম যে জলটা না দেওয়ার কারণটা কি, বলে যে কেমিক্যালের শর্টেজ। তো কেমিক্যালের শর্টেজ হয় যদি বর্তমান দিনে সরকার যদি কেমিক্যালের অভাবে যদি মানুষকে জল খাওয়াতে পারছে না, তাহলে সরকারের থাকার উদ্দেশ্যটা কি? কল্যাণকামী রাষ্ট্রে মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে মানুষের সুবিধার্থে মানুষের সেবায় সরকার নিয়োজিত থাকা দরকার। আজকে আমরা দেখতে পারলাম যে সরকারের বিফলতার জন্য, আজকে সরকারের নেগলিজেন্সের জন্য আজকে শহরবাসী আমরা জল পাচ্ছি না। আমি এখন কথা বললাম মিনিস্টারের সঙ্গে, মিনিস্টার বললাম আমি দিচ্ছি, কালকে দেবো, পরশু দিন দেবো। সরকারের কাছে এখন ফান্ডের অভাব, কিছু মন্ত্রীরা আছেন অনেক বড় বড় কথা বলেন, ফান্ড সম্বন্ধে বলে অর্থনৈতিক অবস্থা যে খারাপ সেটা আমরা করিমগঞ্জ শহরবাসীর এই জল সরবরাহের মাধ্যমে আমরা বুঝতে পারছি। আগে কেমিক্যালের অভাব হয়নি, আজকের দিনে কেমিক্যালের অভাবে আমাদের জল নেই, আমাদের জল সরবরাহ বন্ধ। কমলাক্ষ এদিন করিমগঞ্জ পুরসভাকেও এক হাত নেন।
তিনি বলেন, অবিলম্বে জল সরবরাহ নিয়মিত না হলে তারা গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে আন্দোলনের পথে পা বাড়াবেন। কিন্তু মিউনিসিপালিটি আমরা দেখতে পারছি যে মিউনিসিপালিটিতে প্রায় 10-12 লক্ষ টাকা রিলিজ হয়ে গেল, কিন্তু সেই টাকাগুলো কোথায় আসবে? কেন টাকা দেওয়া হচ্ছে না সেই তথ্যগুলো নিয়েছি এবং বিধানসভায় সেই কথাগুলো তুলে ধরব। আজকে বেটারমেন্ট ট্যাক্স 50 টাকা করে নেওয়া হয় সবার কাছ থেকে, নেওয়া সবাই দিয়ে থাকেন 50 টাকা, সেই টাকাগুলো তো জমা হয়নি। এবং আমার বিশেষ করে মিউনিসিপালিটিতে যেভাবে দুর্নীতি চলছে সেগুলো প্রকাশ্যে আসবে। আজকে ইঞ্জিনিয়ার বলছেন যে যদি কেমিক্যাল না হয় আমরা জল সরবরাহ করতে পারবো, মানে সেটার অর্থটা কি? আপনি এখানে বসে থাকবেন, আপনি জল সরবরাহ করতে পারবেন না, আপনার এখানে বসার অধিকার নেই। করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসে জেলার সবকটি পঞ্চায়েতকে দুর্নীতি মুক্ত থাকার আহ্বান জানালেন নবাগত জেলা পরিষদ সদস্য আশিস নাথ। আমার বাংলাকে এক সাক্ষাৎকারে আশিস জানান, একে একে জেলার সবকটি জিপির উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি। আশিস আরও জানিয়েছেন, ইতিমধ্যে শরীফনগর জিপির খোঁজ নিয়েছেন, তদন্ত চালাবেন সাদারাশি জিপিতেও। সরকারি অর্থের সদ্ব্যবহার নিয়ে বুধবার ভিডিও সহ বিভাগীয় অধিকারীদের নিয়ে এক বৈঠকে বসেন নবাগত জেলা পরিষদ সদস্য আশিস নাথ। কালকে থেকে আমি 95টা জিপি পরিদর্শনের কাজ শুরু করেছি। কালকে আমি শরীফনগর জিপিতে গিয়ে 2টা কাজ পরিদর্শন করে এসেছি। তো সাদারাশি জিপির যে কমপ্লেনটা বলছেন সেটা সম্বন্ধে এখনও আমি অবগত নই, আপনার মুখ থেকে শুনলাম। এটা সাদারাশি জিপি দিয়ে না, করিমগঞ্জ জেলার যে কোনো জিপিতে, সেটা বিজেপি দলের হোক সভাপতি, কংগ্রেস দলের হোক সভাপতি বা ইউডিএফ দলের হোক সভাপতি, জনস্বার্থে যে টাকা স্যাংশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা সঠিক যদি বাস্তবায়ন না হয় সে নিয়ে আমি সাংঘাতিক পদক্ষেপ নেব। এবং যদি আমার কাছে কমপ্লেনের কপিটা আসে আমি নিজে সর্জমিটের তদন্ত করবো, গিয়ে ভিজিট করবো। তত্ত্বাবধান করার দায়িত্ব, এর জন্যই তো আমরা প্রতিনিধি। বিগত প্রতিনিধিরা সঠিকভাবে সে দায়িত্ব পালন করতে পারে নাই, যার জন্য সঠিক পথে কাজ হয় নাই। আমি আজকে আমার করিমগঞ্জ জেলার যত বিডিও আছেন, যত অ্যাকাউন্ট্যান্ট আছেন, যেই ইঞ্জিনিয়ার, সবাইকে আমি দেখেছি। 3টার সময় এখানে মিটিং আছে, আমি ওদেরকে জিজ্ঞেস করবো কেন 16-17 ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট কাজ হয় নাই এখনও পর্যন্ত। আজকে 16-17 কাজ যদি এখন পর্যন্ত হয় নাই তো 18-19 কাজ কবে হবে? মধুরা নদী থেকে বালু খননের ফলে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে হাজপুর ফেরিঘাটের রাস্তা। উদারবন বিধানসভা কেন্দ্রের গোসাইপুর দ্বিতীয় খণ্ডের হাজপুরের মানুষ বিষয়টি নিয়ে সরব হন। তারা এ নিয়ে উদারবন রেঞ্জ অফিসে এক নালিশ জানান। জনগণ অভিযোগ করেন, হাজারো মানুষের যাতায়াতের এই সড়কটি মধুরা নদী থেকে বালু তোলার ফলে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এখন ভাঙনের শিকার তাদের বসত ভিটেও। দেখুন, আমরা হাজপুর ফেরিঘাটের রাস্তা, এটা আমরা স্কুলও বাচ্চা কাচ্চা যাওয়া আসা করে ও রাস্তার মধ্যে। আজকে আমরার অভিযোগ হইলো তান তান বালি উঠাইতরা উঠাকু, আমরা কোনো অসুবিধা নাই। আমরা এই গ্রামের রাস্তাটা সারিয়া তান তান উপরে থেকে উঠাকু, নিচে থেকে উঠাকু, যাতে আমরা কোনো অসুবিধা হয় না। আমরা পার্সোনাল কোনো তার লগে কোনো দরবার না, আমরা দুশ্মনীয় না। এটা হইলো আমরা যাই, আমরা বাঁচতে গিয়ে আমরা এটা হরাত এর আগে, যার কারণে যদি আমরা যদি এটা না পাই তাহলে আমরা আশ্রয় আইনের আশ্রয় লিজেও কারণে যে আমরা একটা সাহায্য সহায়তা করার লাগে। সবাই থেকে প্রায় বাগানের মানুষও আসে যাতা করে, মণিপুরী মানুষও আয়, আমরা গ্রামের মানুষও আসে। আপনারা তো নিজের রাস্তাঘাট দেখরা, ওটা দেখি আমরা একটা লাইনে গেলে হয় ভরাইয়া দিন। আমরা একটা সরকারিভাবে একটা অভিযোগ করছি, আমরা তোমার জন্ম যে এই রেঞ্জ অফিস, তারা কি কিছু কইছে? তারাও তো আজকে আইতো হইছে, একটা আশ্বাস দিছে আমরা আইতো আজকে, তারা কিতা হই পাইয়া তারপরে দেখুন এখানে 2-3 পরিবার মানুষ এখান থেকে গেছেন তারাও। এখন বর্তমানে আমরা এই বেচারা আজকে বাহার উদ্দিন আমরা কইতাম যে আমরা আবার ফতো রাস্তা দেও, ফতো দিব আমরা রে এই তারপর ঢুকে যার বর্তমানে হ্যাঁ দিবনি, আমরা বারবার দিতে পারবো নিলাম। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে ছুটে যান উদারবন বন বিভাগের কর্মকর্তারা। তারা ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পেরে বন্ধ করে দেন সরকারিভাবে এই বৈধ বালু খননের কাজ। ব্যক্তিদের বালি কালেকশনের এখানে অভিযোগ আছে, যদিও সেটা আমাদের মধ্যদা ইউনিট 1-2 বালি কালেকশনের একটা ডাম্পিং ছিল, কিন্তু পাবলিক প্রোটেকশন পাবলিক অবজেকশন থাকায় আমরা বন বিভাগের তরফ থেকে এখানে আপাতত
কালেকশন কালেকশন বন্ধ করে রেখেছি, আর আশা করব এটা বন্ধ থাকবে। এবং যদিও তাদের গ্রামবাসীর মিলিত অভিযোগে যে তাদের নিজস্ব ওইটা কথা কইতাম না, বুঝলেন, বন্ধ থাকবে, সেটাই আমি ওখানে জনগণকে আহ্বান জানাই। এবং আচমকা রাজপথে পড়ে ছাই হয়ে গেল একটি স্কুটি, তবে বরাজ্জুরে রক্ষা পান স্কুটির চালক। ঘটনাটি ঘটে বুধবার ময়নার বন্দে। জানা গেছে স্কুটি চালক সাধন দাস লেবুর বন্দের বাসিন্দা। এদিন বাড়ি থেকে বেরিয়ে শিলচর যাচ্ছিলেন তিনি, কিন্তু মাঝপথে আচমকা আগুন লেগে যায় তার স্কুটিতে। স্কুটি থেকে তিনি ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেও জ্বলে যায় তার স্কুটিটি। তবে আচমকা তার স্কুটিতে এই আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এনআরসি হচ্ছে দেশজুড়ে, আসামে নতুন করে নাগরিক পঞ্জী ঘোষণা কেন্দ্রে। করিমগঞ্জে এটিএম থেকে উধাও 23 লক্ষাধিক টাকা, আটক 3 কর্মী। ক্রমশ অপরাধ প্রবণ অঞ্চল হয়ে উঠছে বড়খোলা, ফের উদ্ধার যুবকের মৃতদেহ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।